বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেখতে পাচ্ছেন সরকারি ওয়েবসাইটে এখানে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ নোটিশ চলে এসেছে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে সিপাহী গ্রেড সতেরো পদের শারীরিক পরিমাণ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে আপনারা ক্লিক করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এখানে ক্লিক করার পর এখানে পিডিএফ ফাইলটাতে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ফলাফলটা চলে এসেছে এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নেবেন তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দিব যাতে এক ক্লিকে আপনারা ডাউনলোড করতে পারেন ভিডিও পশন বক্সে সব পেয়ে যাবেন তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে একটু দেখাচ্ছি বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পাচ্ছেন তেইশ নভেম্বর দু হাজার তেইশে প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্মারক নথি নং রয়েছে এখানে সিপাই গ্রেড সতেরো পদে শারীরিক পরিমাপ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই গ্রেড সতেরো পদে কর্মচারী নিয়োগের জন্য সাত এগারো দুই তেইশ দশ এগারো দু হাজার তেইশ এগারো এগারো দু হাজার তেইশ সতেরো এগারো দু হাজার তেইশ ও আঠারো এগারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ ও লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রদত্ত করা হল তো নিম্নে যে রোল নাম্বারগুলো রয়েছে এগুলিতে আপনারা শারীরিক পরিমাপ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য এখানে নির্বাচিত করা হয়েছে তো এই নোটিশটা আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে সতেরো পেজের এগুলি দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অনুযায়ী তো আমি একবারে নিচে নেমে যাচ্ছি স্কুল করে নিচে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আট হাজার ছয় সাতানব্বই দেখতে পাচ্ছেন জন এখানে নির্বাচিত হয়েছে শারীরিক পরিমাপ পরীক্ষায় এখানে দেখতে পাচ্ছেন শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে তো আপনারা এই ওয়েবসাইটে লক্ষ্য রাখবেন তাছাড়া আমি নতুন আপডেট আসলেই এই চ্যানেলে আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ